হয়েছে আমার সমস্যা? আমার সমস্যা হয়েছে আমার বাচ্চা এখানে জবে থেকে টেকনো ইন্ডিয়া হয়েছে, তবে থেকে আমার বাচ্চা এখানে নার্সারি থেকে পড়ছে। কোথায় স্কুলটা? কোথায়? টেকনো ইন্ডিয়া মূলধারা উচ্চারণ ডিস্ট্রিক্ট। আমার বাচ্চা এখানে পড়ছে প্রথম থেকে, তো আমার প্রথম থেকে আমার বাচ্চাকে আমি যেভাবে মানে চাল মানে ইয়ে করেছি সেইভাবেই উনি চলছে, ও চলছে। তো এরপর আমার বাচ্চা যখন উঁচু ক্লাসে হচ্ছে, তো আমার আমি ভর্তি করেছিলাম, কারণ আমি আমার বাচ্চাকে ভর্তি করেছিলাম 3 বছর বয়সে, তাই তো? দিয়ে 3 বছর বয়সে ভর্তি হতে আমি ভেবেছিলাম হয়তো আমি সেই সময় অতটা আমি ওই ল্যাবলেটটাই দেখিনি যে KG 2 বা KG 1 আছে। তো সে ঠিক আছে, আমার 2 বছর যা হোক করে চললো। এবার আমার বাচ্চা 1 যখন উঠলো, তখন আমি 1 আমার বাচ্চাকে যখন আমি ভাবলাম যে আমি রাখবো, তখন ওনার কাছে আমি এলাম, প্রিন্সিপাল স্যারের কাছে এলাম। তো ওকে বললাম যে স্যার আমি আমার বাচ্চাকে একটু রাখতে চাই। হ্যাঁ, তো বললো আমাদের এরকম কোনো নিয়ম নেই। তো এখন আমাদের ওই ক্লাসের কি বলে প্রমোটেড হওয়ার উপর নির্ভর করছে, ক্লাস টিচার বুঝবে। দেখো আমি যে বললাম যে স্যার আমি আমি তো একটা মা হিসাবে আমি তো চাই যে কি বলে আমার বাচ্চাকে আমি রাখতে, যে আমার বাচ্চা নিতে পারছে কি না। তো উনি বলছে আপনি কি বুঝবেন, একটা ক্লাস টিচার বুঝবে না, আপনি বুঝবেন? তাই বলছে একটা আপনারা সবাই বলুন, গার্জেনদের আমি জিজ্ঞাসা করছি, তো ওরা আপনারা বলুন একটা একটা বাচ্চা কি আপনার সমস্যা? এখন কি হয়েছে, আজকে কি জন্য বিক্ষোভ দেখা দিচ্ছে স্কুলে? এসে আমার বাচ্চাকে রাখেনি, সেই জন্য আমি এখানে বিক্ষোভ দেখা দিতে এসেছি। কি চাইছেন আপনারা? এখন তো 2 রেখে দিয়েছি, 2 তো উঠিয়ে দিয়েছি, আমি চাই নেক্সট ইয়ারে যেন আমার বাচ্চা 2 থাকে। কি বলছেন প্রিন্সিপাল? কি বলছেন প্রিন্সিপাল? উনি বলছেন যে তখন বলছে একটা ক্লাস টিচারের থেকে আপনি ভালো বুঝবেন, এরকম বলছে। তো একটা বাচ্চা বলেছেন যে একটা বাচ্চার মা সেটা বাজ বুঝবে, একটা 40 মিনিট একটা ক্লাস করে একটা স্টুডেন্ট বুঝবে না, তো কি গার্জেন বুঝবে না, তো টিচার বুঝবে, আপনি বলুন। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে অন্য ব্যবস্থা। আপনারা দোষে কেমন ব্যবহার করেন? বাজে কোনো পরিষেবা দেয় না, উৎপত্তি গেটের বাইরে কেন? আচ্ছা আপনারা কি টাকা দিয়ে পড়ান না এমনি পড়ান? আমি বলেছি যে আমার বাচ্চাকে আমি আমার টাকা দিয়ে পড়াবো, তো আপনার প্রবলেম কি? বলছে আপনার নিয়ম এখানে খাটবে না, আপনার গেটের বাইরে, এরকম বলতে চাই যে তো কি আপনি আমার মা হয়ে আমি বললাম যে আমার সব সাবজেক্ট যেগুলো আমি দেখি সেগুলো আমার বাচ্চা একটু নাম্বার পাচ্ছে। আপনার নাম? আমার নাম পিয়া দাস। আমি স্কুলের একজন গার্জেন, আমার দুটো একটা ছেলে একটা মেয়ে স্কুলে পড়ে, আমাদের অনেক সমস্যা আছে, আমাদের থেকে স্টুডেন্টদের বেশি অনেক সমস্যা আছে, যেগুলো স্যারকে আমরা বলতে চাই কিন্তু উনি শোনেনি, উনি ওনার রুলস হিসেবে এগুলোকে বলছেন, কিন্তু ওটা হেড অফিসের রুলস বলে আমি জিজ্ঞেস করতে উনি বললেন না এটা আমার নিয়ম, আপনাকে চাইছেন না এগুলো তো নিয়ম থাকুক, কিন্তু এটা অতিরিক্ত না। একটা বাচ্চাকে স্কুল থেকে আসার পর টিফিন দেওয়ার জন্য কোনো টয়লেট যেতে দেয়, একটা নার্সারির বাচ্চা কেজির বাচ্চা টয়লেট চেপে থাকতে পারে, ওপরে জল আছে অ্যাকোয়াগার্ডে, জল গরম, বাচ্চারা জল খেতে পারে না। ওনার বক্তব্য টিফিন টাওয়ার টাইমে তোমরা যত বোতলে জল ভরো, ওখানে ওপরে যতজন বাচ্চা আছে সবাই যদি লাইন দিয়ে জল ভরে টিফিন তো এমনি টাইম শেষ হয়ে যাবে, বাচ্চা খাবে কখন, জল ভরবে কখন, জল হাত দিয়ে দেখা যাবে জল প্রচণ্ড গরম। তাহলে উনি বেশি আংটি রাখুন, উনি আংটি রাখবেন না, পয়সা বাঁচিয়ে 2 আংটি রেখেছেন, নিচে একটা ওপরে একটা, আর আংটিগুলো তো ওনার পেছনে আর ওনার ম্যামের পেছনে ধোয়া দিতে সময় চলে যায়, তার ওনার বাচ্চার আমাদের কষ্টের টাকা ওনার স্কুলে দিয়ে বাচ্চাদের মানুষ করছি প্রত্যেকের, এখানে কারোর পয়সা মুখ আছে না, উনি এসি রুমে বসে থাকেন, বাচ্চারা কি করে ওপরে কষ্ট করে ক্লাস করে উনি জানেন? জানেন না? কি চাইছেন এখন আপনারা? আজকের এই বিক্ষোভটা কখন থেকে দেখাচ্ছেন আপনারা? আমরা স্কুলে 10টা থেকে বিক্ষোভ দেখাচ্ছি। কতক্ষণ চলবে এটা? উনি যতক্ষণ আমাদের আশ্বাস না দেবে ম্যানেজমেন্ট কখন আসেন, আজ আসবে, আজ যদি ডেট দেন যে মঙ্গলবার কি সোমবার যদি সেদিন আসবে সেদিন আমরা বিক্ষোভ তুলবো, তাহলে বিক্ষোভ তুলবো। কাদের কাদা কারা করছে বিক্ষোভটা আপনারা? গার্জেনরা, অল গার্জেন। আপনার নাম? আমার নাম মৌসুমী রায়। কি হয়েছে? আমার ছেলে টেনে স্কুলে পড়াশোনা করে, তো উনি একটা খেলা নিয়েছিলেন, তার ছেলেরা খেলা গেছিলো স্কুলে, তো খেলাটা নিয়ে আসা ওনার অপরাধ, খেলাটা কিন্তু বার করেনি, ও টিফিন বাক্সে ছিল, ওনার ছেলে বলেছে স্যার এনাকে খেলনা আছে, তো সেই খেলনাটা আনার অপরাধে ওনাকে মানে সকাল 9টা থেকে বৈকাল 4টে পর্যন্ত রোদে দাঁড় করিয়ে, এবং বৈকালের দিকে অসুস্থ হয়ে পড়ে,
অসুস্থ অবস্থায় ওকে আমার বাড়ি পাঠিয়ে দেয়। আমি যাওয়া মাত্রই বাড়ির ছেলে কিন্তু অজ্ঞান হয়ে যায়, ওকে সঙ্গে তোমাকে আমি ডাক্তারখানে নিয়ে যাই। আমি ছেলেকে জিজ্ঞেস কিছু বলতে চাই না, ওরা বলে যে প্রিন্সিপাল নাকি ওকে ঢুকে দান করে দিয়েছিল সারাদিন, তার পরিবর্তেও অসুস্থ হয়ে পড়ে। এসব প্রিন্সিপালকে বললাম ওর কোনো মানে ওর সবটাই গাছবাড়ি, ও নিজের ইচ্ছা চালাবে, ম্যানেজমেন্ট ওরা হাতের মুঠোই, ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে এখানে প্রিন্সিপাল ইউজ করছেন, এনার ভুল হলে ওনার স্ত্রী সেটা গার্ড করে দিচ্ছেন, ওনার স্ত্রী গার্ড করলে উনি সেটাকে প্রমোট করছেন, তার ফলে ওদেরকে বলার মতো কেউ নেই। ওনারা এখানে ওনার একটা আর্যতা সৃষ্টি করে দিয়েছে, একানের তন্ত্র চালাচ্ছে, যেটা একদম উচিত নয়। এরকম চলে থাকলে আমাদের স্কুলে বিরাট করে ছাত্র কি সবজি বিক্রি কি ব্যাপার চলে বলছেন এখানে? সবজি স্কুলে ওরা একটা লাউ শাক লাগিয়েছে, যার লাগিয়েছে লাউ শাক লাউ যেগুলো স্কুলে তো ওরা ডাক করে বিক্রি করে ছাত্রদের কিনতে বাধ্য করে। একটা লাউয়ের তারির দাম 65 টাকা, একটা লাউয়ের দাম হচ্ছে 76 টাকা, সেই লাউটা হয়তো 250 টাকা ওজন হবে, সেটা ছাত্রদেরকে কিনতে বাধ্য করছে, খাওয়া যাবে না, সে লাউ খাওয়া যাবে না, কিন্তু ছেলেদের কিনতে হবে। ওরা কি প্রোগ্রাম করবে, কিন্তু ছেলে যেতে হবে টুরে, খিস্টি করতে যাচ্ছে, খিস্টি করার নাম করে নিয়ে যাচ্ছে অন্য স্কুলে, সেখানে উদ্বোধন করা হবে, সেখানে তাদেরকে খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসছে, ওরা পুরো প্রফিট করেছে নিজের পকেট ভরার জন্য। গাড়ি করেছে যে স্কুলের গাড়ি, একটা ভাঙা ছোড়া গাড়ি করেছে, যে গাড়ি থেকে একটা স্টুডেন্ট ছিটকে রাস্তার উপরে পড়ে গেল, সেটা তুলে একটা কোয়ার ডাক্তারকে নিয়ে তাকে পিকনিকে চলে গেলো, মানে পিকনিকটাই বড় ব্যাপার। একটা ছেলে বললো কি পাঁচ বছর, তারপরে ওর কাছে কোনো ব্যাপার। এখন কি চাইছেন আপনারা? আপনার নাম? আপনার কি নাম? আমার নাম শিব কামাল। আপনি কি গার্জেন? আমি গার্জেন। কি হয়েছে তোমার? আমার সমস্যা, আমার স্কুলে যখন আমি কিছুক্ষণ লেটের জন্য যখন আমি ঢুকলাম, আমার ক্লাসে যেমনি গেলাম প্রিন্সিপাল স্যার আমাকে বাইরে বার করে দিলেন, এবং জলের সমস্যা খুব, কারণ উপরে উপরে গরম জল এবং জলটা একদমই ভালো নেই, নিচে জল আনতে গেলে প্রিন্সিপাল স্যার আমাদের চৌড়া নিয়ে পাঠিয়ে দেন উপরে। আজকে কত মিনিট লেটে ঢুকেছিলে? আমি আজকে মিনিট 60 লেটে ঢুকেছিলাম। কি এই গরমের জন্য কি শাস্তি দিলেন উনি? এর জন্য আমাকে, আমি যখন ক্লাসে গেলাম তখন তিনি ক্লাস থেকে ডেকে এনে বাইরে বার করে দিলেন। এটা কি প্রতিদিনই হতে থাকে না তোমার জন্য আজকে হয়েছে? আমার জন্যই আজকে হয়েছে। কোনোদিন কোনো স্টুডেন্ট যদি লেট করে থাকে তাকে গার্জেনরা কল করে তাকে ঢুকিয়ে দেয় স্কুলে। তোমাকে কি করলো কেন? কারণ কি আমার 10 মিনিট লেট হয়েছিল, 10 মিনিট লেট হয়েছিল তখন আমি যখন ক্লাসে গেলাম, ক্লাসে যে টিচার ছিলেন সে আমাকে এন্ট্রি করলেন, কিন্তু প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে ডেকে বসতে না দিয়ে আমাকে বাইরে বার করে দেওয়া হলো। এই কি প্রতিদিনই চলতে থাকে? হ্যাঁ, এইটা প্রতিদিন চলতে থাকে। কি জলের কি সমস্যা হচ্ছে তোমাদের? জলের সমস্যা, কারণ জল একদমই ভালো নয়, কিন্তু জলটা খুবই গরম, এবং নিচে যদি জল আনতে হয় তাহলে আমাকে আমাদের স্টুডেন্টদেরকে জল আনতে গেলে প্রিন্সিপাল স্যার চৌকা নিয়ে আমাদের উপরে পাঠিয়ে দেয়। কি নাম তোমার? আমার সন্দীপন সরকার। আমি এই স্কুলে আমি 6 পড়ি। আমি জানি যে 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 আম
আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি নাকি স্টুডেন্টদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করেন, যেমন হচ্ছে তাদেরকে টয়লেট ব্যবহার করতে দেওয়া হয় না এবং তাদের পানিশমেন্ট স্বরূপ এই রোদে তাদেরকে দাঁড় করে রাখা হয় এবং তাদেরকে বাধ্য করেন আপনার স্কুলের যে চাষ ফসল হয় সেই ফসলকে মানে বাজার থেকে বেশি দামে বিক্রি করে একটা মুনাফা লুটছেন দীর্ঘদিন ধরে, কি বলবেন এ ব্যাপারে আপনি? এইটা আমি আপনাকে বলছি, স্কুলে দুটো ব্রেক টাইম আছে, ব্রেক টাইমে টয়লেটে যাওয়ার, জল কালেক্ট করার, টিফিন করার, এই দুটো ব্রেক এই স্কুলে প্রথম থেকে আছে। এতদিন কোনো বেচার অসুবিধা হয়নি, কিন্তু এখন কিছু ব্যাডদের একটা রিকোয়েস্ট আছে, এনি টাইম বেচা বাথরুমে যাওয়ার এনি টাইম ইচ্ছা, জল কালেক্ট করার এনি টাইম অ্যালো করবে, আমার কোনো আপত্তি নেই। আমি অনেকবার স্কুলে রাউন্ড নেওয়ার টাইম দেখলাম, দুটো তিনটে বেচা বারান্দাতে দাঁড়িয়ে গল্প করছি, বাথরুমের সামনে আছে, ওরা ওদিকে মানে এগুলো সব ক্লাস ছেড়ে চলে আসে। এটা স্কুলের ডিসিপ্লিন, এই 35 বছর স্কুল চালানোর পরে এ ডিসিপ্লিন এ গ্রামের স্কুলের প্যারেন্ট এটা চাইছে, তো আমি ওইটা অ্যালো করার আমার অসুবিধা কিছু নেই, ডিসিপ্লিন ওইভাবে যাবে। আপনার ডিসিপ্লিন আছে যে আপনার স্কুলের মধ্যে সবজি বাগান করে সেই সবজিগুলোকে বাধ্যতা করে আপনার স্টুডেন্টদের বিক্রি করা? ওগুলো মানে গার্ডেনিং এ বেচার একটা পার্টিসিপেশন হয়েছে, বিক্রি করার কোনো কিছু নেই। এটা এদিকে CBSE-র নতুন সিলেবাসে হচ্ছে, গার্ডেনিং একটা স্কিম আছে, আপনারা সিলেবাস দেখে বুঝতে পারবেন। এটা ওই ছাড়া মানে অন্য কিছু, রেজিস্ট্রেশন ফি বারবার বেশি নিচ্ছেন, আবার গার্ডেনরা বলার পর ফেরত দিচ্ছেন, এ ব্যাপারে কি বলবেন? না না, রেজিস্ট্রেশন ফিস গার্ডেন বলার পরে না, প্রথমে কালেকশন যা স্কুল থেকে দিয়েছে ওই অ্যামাউন্ট কালেক্ট করেছে, তারপরে কথা বলার পরে ওই টাকাটা ফেরত দিয়েছে। ওইটা মানে আমার মানে আমাদের কোনাদের স্কুল ছাড়া মানে ছোটো ছোটো বাচ্চাদের গরম জল খেতে দিচ্ছেন, অ্যাকোয়াটিক কোনো ব্যবস্থা নেই, সেই পয়সাও নিচ্ছেন, তাহলে দিচ্ছেন না? টাইমটা আপনার বাড়িতে হবে তো আপনি জানেন, ট্যাঙ্কের জল গরম থাকবে, এর মধ্যে ওয়াটার কুলারের আমি একটা রিকোয়েস্ট ম্যানেজমেন্টকে দিয়েছি, যদি ওটা পেয়ে যাবে তো ভালো, এদিকে শুভেচ্ছা ঠান্ডা জল গরমের টাইমে পেয়ে যাবে। এই যে পিকনিকের নাম করে টাকা নিয়ে এই স্টুডেন্টদেরকে অন্য স্কুল উদ্বোধন করতে নিয়ে যাচ্ছেন, ব্রাঞ্চ অফিস উদ্বোধন করার জন্য, সেক্ষেত্রে কি বলবেন? এই অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে? না না, ওইভাবে কিছু নেই, শুভেচ্ছার পিকনিকে যা দিয়েছে ওই এক নেওয়া পয়সা মধ্যে এক্সট্রা নেই, যা খরচা হয়েছে এটা বেচার বারোর জন্যে বাইরে খাওয়া দাওয়া যা দেওয়া নেই, এগুলো পিকনিক করতে যাওয়ার সময় অসুস্থ বাচ্চাকেও আপনি নিয়ে গেছেন, গার্জেনকে দেয়নি? আমি নিজের টেলিপি করে আমার গাড়িতে নিয়ে ডক্টরকে দেখার পরে ওই ব্যান্ডের কোনো কমপ্লেন নেই, ওই ব্যান্ডের বাড়িতে তারপরে সন্ধ্যাবেলা আমার গাড়িতে আমি বেচাকে ওদিকে পাঠিয়েছি, বা মা বাবা এত খুশি হয়ে গেছে। আপনার ডাউট আছে তো ওই প্যারেন্টকে আপনাদের সামনে আমি কল করতে পারি, ওই প্যারেন্ট থেকে বেশি দায়িত্বটা অন্য লোক দিচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। যা প্যারেন্টের বেচা গাড়ি এটি ওই সাইডে খুলেছে তখন পড়ে গেছে, ওই বেচাকে সঙ্গে সঙ্গে আমার গাড়িতে নিয়ে তেলিপুকুরে ডক্টরের সঙ্গে দেখা করে ডক্টরের অ্যাডভাইস নিয়ে মেডিসিন এগুলো ওই খরচাগুলো স্কুল থেকে দিয়েছে, তারপরে সন্ধ্যাবেলা একদম বেচাকে বেচা এত আনন্দ হয়তো পেয়েছে, পুরো টাইম আমরা কেয়ার নিয়ে করেছি। এর মধ্যে একটা ইস্যু তৈরি করার জন্য কিছু লোক যদি চেষ্টা করে তো ওই মধ্যে আমার বলার কিছু নেই। গার্জেনরা যেটা অভিযোগ করছে তারা পয়সা দিয়ে এখানে পড়াচ্ছে, তো অথে তারা যেহেতু পয়সা দিয়ে এখানে পড়াচ্ছে তাদের বিরুদ্ধে একটা আপনার অবিচার করা হচ্ছে, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, তাদের স্টুডেন্টদের বসে আপনার অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, একটা শিশুকে টয়লেটে যেতে দেওয়া হচ্ছে না, তার দুবার আপনি ব্রেকিং টাইম রেখেছেন, একটা শিশুর অন্য টাইম তার টয়লেট যেতেই পারে, সেক্ষেত্রে কী করবে এমার্জেন্সি ক্ষেত্রে? কোনো টিচারকে ইনস্ট্রাকশন দেওয়ার আছে, অন্য কোনো এমার্জেন্সি থাকে তো ওয়ান বাই ওয়ান বেচাকে পাঠাবে, তখন মানে টয়লেটের সামনে অনেক বেচা দাঁড়িয়ে ক্লাস ডিস্টার্ব করবে। এখন কি আশ্বাস দিচ্ছেন আপনি ওদেরকে, কি আশ্বাস দিচ্ছেন গার্জেনদেরকে? গার্ডিয়ান এখন চাইছে মানে ম্যানেজমেন্টের সঙ্গে একটা মিটিং, ওইটা আমি যত তাড়াতাড়ি একটি ম্যানেজমেন্টকে জানিয়ে একটি মিটিংয়ের ব্যবস্থা করছি, ওই ডেট দেওয়ার পরে জানাবো। গার্জেনদের আরেকটা অভিযোগ আছে যে পয়সা নিয়ে শিক্ষার নামে ব্যবসা করছেন, কি বলবেন? পয়সাটা মানে ফিস সব স্কুলে আছে, সব স্কুল এটা ফিস নিয়ে, কিন্তু ফিসের যতটা আমাদের আমি একটা বলতে পারি, অনেক আশেপাশে প্রধান স্কুল থেকে আমাদের এত ফ্যাসিলিটির মধ্যে আমাদের ফিসটা অনেকটা কম, তারপরে টেকনোলজিয়া যতগুলো 27খানা স্কুল টেকনোলজিয়া চালাচ্ছে আপনারা দেখতে পারেন, চেক করতে পারেন, এ বর্তমান স্কুলের ফিস সব স্কুল থেকে কম,
দীর্ঘদিন আমাদের আমাদের লাস্ট প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন আপনার বিরুদ্ধে, শুনুন আপনার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে কোনো টিচার যদি আপনার বিরুদ্ধে কথা বলে, মানে আপনি যে ভুলগুলো করেন সেই ভুলগুলো যদি ধরিয়ে দেয় সেই টিচারকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়, এই ব্যাপারে কি বলবেন? আমাদের এখান থেকে কোনো টিচার এই তিন বছর থেকে একটা টিচার বিয়ের জন্য ছেড়ে চলে গেছে, বাকি কোন টিচার এখান থেকে চলে গেছে আপনারা বলুন? তিন বছর থেকে আমাদের এক একজন টিচার আমাদের আপনারা জানেন না একটা ভালো টিচারকে এই এরিয়ার মধ্যে পাওয়ার এতটা অসুবিধা। ইয়ে টিচার 18 ডিগ্রি টিচার এখন তেলিপুকুর বিরাটা ওই সব জায়গা কত দূর 37-30 কিলোমিটার দূর থেকে দুটো প্রাইভেট বাস চেঞ্জ করে এখানে চলে যাচ্ছে। আপনার নাম? আপনার নাম জোসেফ? কি জোসেফ, পুরো নাম কি? শুধু জোসেফ? কেসি জোসেফ বলুন। কেসি জোসেফ, এসি জোসেফ। আপনার পরিচয়, আপনি এখানকার কি, আপনি এখানকার কি কি পদে আছেন? আমি স্কুলের প্রিন্সিপাল। প্রিন্সিপাল।